আসসালামু আলাইকুম, আমি নুরুন নাহার আক্তার, সহকারী শিক্ষক মাওনা বহুমুখী উচ্চ বিদ্যালয়। মাওনা অনলাইন ক্লাসের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। আজ আমি তোমাদের খনিজ পদার্থ বিজ্ঞান বইয়ের, দশম শ্রেণীর বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায়ের খনিজ পদার্থ ও পানি সম্পর্কে আলোচনা করব। আমরা জানি খাদ্যের উপাদান ছয়টি: শর্করা, আমিষ, স্নেহ, খনিজ লবণ, ভিটামিন ও পানি। দেহকে সুস্থ ও সবল রাখার জন্য ছয়টা উপাদানে আমাদের পরিমিত পরিমাণে খাওয়া প্রয়োজন। তেমনি খনিজ পদার্থ অন্যান্য উপাদানের মতো খনিজ পদার্থও দেহের জন্য একটি গুরুত্বপূর্ণ একটি উপাদান। খনিজ পদার্থ মূলত কোষ গঠনে সাহায্য করে। প্রাণীরা সাধারণত এই খনিজ পদার্থ পায় উদ্ভিজ্জ উৎস থেকে। আমরা যে প্রতিনিয়ত শাকসবজি, ফলমূল, মাছ, মাংস, দুধ, ডিম এবং বিভিন্ন পানীয় জল খাই, তার মাধ্যমে এই চাহিদাটা পূরণ হয়। খনিজ পদার্থ আবার বিভিন্ন ধরনের হয়, যেমন লৌহ। লৌহ আছে ক্যালসিয়াম, ফসফরাস, ম্যাগনেশিয়াম ইত্যাদি খনিজ পদার্থ। লৌহ, লৌহটা কি? লৌহ হচ্ছে রক্তের একটি প্রধান উপাদান। লৌহ রক্তের একটি প্রধান উপাদান, রক্তের একটি প্রধান উপাদান, প্রধান উপাদান। রক্তের একটি প্রধান উপাদান। প্রতি 100 মিলিলিটার রক্তে লৌহের পরিমাণ থাকে প্রায় 150 মিলিগ্রাম। প্রতি 100 মিলিলিটার রক্তে লৌহের পরিমাণ থাকে 50 মিলিগ্রাম। এটি সাধারণত যকৃত, স্প্লিহা, অস্থিমজ্জা এবং লোহিত রক্তকণিকায় জমা থাকে। এটি যকৃত, স্প্লিহা, অস্থিমজ্জা এবং লোহিত রক্তকণিকায় সঞ্চিত থাকে। লোহিত রক্তকণিকায় জমা থাকে। এটা আমরা সাধারণত প্রত্যেকটা উপাদানই আমরা খাদ্যের প্রত্যেকটা উপাদানে আমরা দুটি উৎস থেকে পাই। আমরা জানি একটা হচ্ছে উদ্ভিদ উৎস, আর একটা হচ্ছে প্রাণীজ উৎস। এক্ষেত্রে লৌহ আমরা কি দুটো উৎস থেকে পাই? উদ্ভিজ্জ উৎস, উদ্ভিজ্জ উৎস হচ্ছে উদ্ভিজ্জ উৎস ফুলকপির পাতা, ফুলকপির পাতা, ডুমুর, নিম পাতা, নিম পাতা ইত্যাদি আরো অনেক আছে। এগুলো তো আমরা কি পাই? লৌহ পাই, প্রাণীজ উৎস, প্রাণীজ উৎস। মাছ, মাংস, ডিম, যকৃত ইত্যাদি ইত্যাদি উৎস থেকে আমরা সাধারণত লৌহ পেয়ে থাকি। প্রাণীজ উৎসগুলো, এগুলো লৌহের প্রধান কাজ হচ্ছে হিমোগ্লোবিনে সাহায্য করা। প্রধান কাজ হচ্ছে, আমরা শুধু সংক্ষিপ্ত আকারে লিখি কাজটা, হিমোগ্লোবিনে সাহায্য করা। হিমোগ্লোবিন গঠনে সাহায্য করা, গঠনে সাহায্য করা। দেহে হিমোগ্লোবিনের অভাব দেখা দিলে রক্ত শূন্যতা রোগ হয় আমাদের দেহে। আর রক্ত শূন্যতা রোগটা সাধারণত আমরা কীভাবে বুঝবো যে রক্ত শূন্যতা রোগ হয়েছে? এটা হলে সাধারণত হাত পা ফুলে যায়, শরীর অসম্ভব দুর্বল হয়ে যায়, মাথা ঘুরায়, বুক ধরপড় করে এবং চোখ ফ্যাকাশে হয়ে যায়। রোগ রক্ত শূন্যতা, রক্ত শূন্যতা। ফসফরাস, এরপরে আসি আমরা
ক্যালসিয়াম আইটি খনিজ লবণ হচ্ছে ক্যালসিয়াম 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 হচ্ছে হাড় এবং দাঁত গঠনে একটি প্রধান উপাদান হাড় এবং দাঁত গঠনে একটি প্রধান উপাদান এটি হচ্ছে হাড় এবং দাঁত গঠনের একটি প্রধান উপাদান প্রধান উপাদান আমাদের দেহে মোট ওজনে প্রায় দুই ভাগই হচ্ছে ক্যালসিয়াম মানুষের শরীরে ক্যালসিয়ামের পরিমাণটা সবচেয়ে বেশি থাকে অন্যান্য খনিজ পদার্থের চেয়ে সবচেয়ে বেশি থাকে ক্যালসিয়াম অস্থি ও দাঁতে এবং ফসফরাস ম্যাগনেশিয়ামের সাথে যুক্ত হয়ে এর 90% আমাদের শরীরে জমা থাকে এটাও আমরা দুইটা উৎস থেকে পাই একটি হচ্ছে উদ্ভিজ্জ উৎস আরেকটিকে প্রাণীজ উৎস উদ্ভিজ্জ উৎস উদ্ভিজ্জ উৎস উদ্ভিজ্জ উৎস হচ্ছে ফুলকপি পাতাকপি বাঁধাকপি ফুলকপি পালং শাক পালং শাক লাল শাক ইত্যাদি প্রাণীজ উৎস প্রাণীজ উৎস হচ্ছে প্রাণীজ উৎস দুধ ডিম ছোট মাছ শুটকি মাছ ইত্যাদি থেকে সাধারণত আমরা ক্যালসিয়াম পেয়ে থাকি শুটকি মাছ ইত্যাদি কাজ ক্যালসিয়ামের কাজটা কি এর প্রধান কাজ হচ্ছে হাড় এবং দাঁতের গঠন শক্ত রাখা হাড় এবং দাঁতের গঠন শক্ত রাখা শক্ত রাখা এছাড়াও এটি রক্ত সঞ্চালনে হৃৎপেশি স্বাভাবিক সংকোচনে এবং স্নায়ু পেশির সঞ্চালনেও সাহায্য করে এর অভাবে সাধারণত রিকেটস রোগ হয় অভাব এর অভাবে রিকেটস রোগ হয় রিকেটস বয়স্ক নারীদের অস্টিওমেলেশিয়া এবং শিশুদের দেরিতে দাঁত উঠে আর শিশুদের ক্ষেত্রে এর রোগ হলে সাধারণত শিশুদের ক্ষেত্রে এর অভাব হলে দেরিতে দাঁত উঠে এবং তাদের রক্ত সঞ্চালনে বিঘ্ন ঘটে ফসফরাস এরপরে আসো ফসফরাস হচ্ছে আরেকটি খনিজ পদার্থ পরিমাণের দিক থেকে আমাদের দেহ পরিমাণের দিক থেকে ক্যালসিয়ামের পরে হচ্ছে ফসফরাসের স্থান এটি হাড়ের একটি প্রধান উপাদান ফসফরাস হাড়ের একটি প্রধান উপাদান ফসফরাস এটি হাড়ের একটি প্রধান উপাদান
প্রধান উপাদান। আমাদের দেহে সাধারণত হাড়, যকৃত এবং রক্তরসে এটি সঞ্চিত থাকে। এটি হাড়, যকৃত এবং রক্তরসে সঞ্চিত থাকে, রক্ত রসে সঞ্চিত থাকে বা জমা থাকে। উদ্ভিজ্জ উৎস, এটাও আমরা অন্যান্য উপাদানের মতো দুটি উৎস থেকে পাই, একটা হচ্ছে উদ্ভিজ্জ উৎস, একটা প্রাণীজ উৎস। উদ্ভিজ্জ উৎস শস্যদানা, শস্যদানা, শিম, বরবটি, মটরশুঁটি, মটরশুঁটি ইত্যাদি ইত্যাদি উৎস থেকে আমরা ফসফরাস পাই। প্রাণীজ উৎস, প্রাণী থেকে আমরা প্রাণীজ উৎসগুলো হচ্ছে মাছ, মাংস, দুধ, ডিম এবং কলিজা। মাছ, মাংস, দুধ, ডিম, কলিজা ইত্যাদি উৎস থেকে আমরা ফসফরাস পাই, অর্থাৎ ফসফরাসের চাহিদাটা পূরণ হয়। এর অভাবে সাধারণত রিকেট, অস্থিখরতা, দন্তক্ষয় ইত্যাদি রোগ হয়। রোগ রিকেটস, অভাবে সাধারণত রিকেট, রিকেট, অস্থিখরতা, অস্থি অর্থাৎ দেহে হাড় ক্ষয় হয় এবং দন্তক্ষয় ইত্যাদি রোগ হয়। আমাদের দেহে যদি পর্যাপ্ত পরিমাণ প্রোটিন এবং ক্যালসিয়াম থাকে তাহলে ফসফরাসের অভাব হয় না। পানি, এরপর আসি পানি। পানি জীবদেহে এটি মূলত খাদ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান। এটি ছাড়া আমাদের কোষ গঠন, দেহের গঠন এবং অভ্যন্তরীণ কোনো কাজই চলতে পারে না। মানব দেহের জন্য এটি অপরিহার্য। আমরা জানি পানি অপর নাম হচ্ছে জীবন। আমাদের দৈহিক ওজনে প্রায় 60-70% হচ্ছে পানি। পানির কাজ, পানি কি করে জীবদেহে ভাবকের কাজ করে? পানি জীবদেহে দ্রাবকের কাজ করে, দ্রাবকের কাজ করে। এটি খাদ্য বিপাকের পর ইউরিয়া, ইউরিয়া পর দেহে উৎপন্ন, দেহে উৎপন্ন ইউরিয়া, ইউরিয়া ও অ্যামোনিয়া ইত্যাদি ক্ষতিকর ও বিষাক্ত পদার্থগুলো, ক্ষতিকর বিষাক্ত পদার্থ দেহ থেকে বের করে দিতে সাহায্য করে, দেহ থেকে বের হতে বের করে দেয়। এটি খাদ্য উপাদানের পরিপাক, খাদ্য উপাদানের পরিপাক ও পরিশোষণে সাহায্য করে, পরিপাক ও
পরি শোষণে সাহায্য করে, মানে সাহায্য করে। তাহলে বুঝলাম এটা দেহের জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ উপাদান। এছাড়া এটা পানি কি করে, শরীর থেকে ঘাম নিঃসরণ করে। এছাড়া এটি শরীর থেকে ঘাম নিঃসরণ করে, নিঃসরণ করে। বাষ্পভবনের মাধ্যমে শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে এবং বাষ্পীভবনের মাধ্যমে অনেক শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে এবার আসি রাফেজ। রাফেজ কি? এটি মূলত সেলুলোজ দিয়ে তৈরি উদ্ভিদের কোষপ্রাচীর। এটি মূলত সেলুলোজ দিয়ে তৈরি উদ্ভিদের কোষপ্রাচীর, শস্য দানা, ফলমূল এবং সবজির অপাচ্য তন্তুময় অংশকে বলা হয় রাফেজ। শস্য দানা ফলমূল এবং সবজির অপাচ্য তন্তুময় অংশকে রাফেজ বলা হয়, রাফেজ বলে। তাহলে রাফেজ কি? শস্যদানা, ফলমূল এবং সবজি অপাচ্য তন্তুময় অংশকে বলা হয় রাফেজ। রাফেজ আমাদের দেহে আসলে রাফেজের কোনো পরিবর্তন ঘটে না, এটি কোনো পুষ্টিও যোগায় না, তবে দেহে যদি কোষ্ঠকাঠিন্য, হৃদরোগ এবং ডায়াবেটিস ইত্যাদি রোগ হয় এগুলো প্রতিরোধ করতে এরা সাহায্য করে। রাফেজমুক্ত খাবারের গুরুত্ব, এক নম্বর, এটি খাদ্য পরিপাকে সাহায্য করে, সাহায্য করে মলের পরিমাণ বৃদ্ধি করে ক্ষুধার প্রবণতা কমায়।
শরীরে অতিরিক্ত চর্বি শরীরের অতিরিক্ত চর্বি কমাতে সাহায্য করে চর্বি কমায় এছাড়া পিত্তথলির রোগ পিত্তথলির রোগ অশ্ব অ্যাপেন্ডিক্স ডিক্স ইত্যাদি ইত্যাদি রোগ অনেকাংশে হ্রাস করে এরপরে আসি আমরা বডি মাস ইন্ডেক্স বা বল সূচি বডি মাস ইন্ডেক্স BMI বা ভর সূচি বডি মাস প্রথমে বলি বডি মাস ইন্ডেক্সটা কি দেহের ওজনের সাথে দেহের উচ্চতার সাথে ওজনের ভারসাম্য রক্ষা করার যে সূচক তাকেই বলা হয় বডি মাস ইন্ডেক্স বা ভর সূচি দেহের উচ্চতার সাথে ওজনের সামঞ্জস্য রক্ষা করার সূচককে বলা হয় বডি মাস ইনডেক্স বা BMI বা ভর সূচি অর্থাৎ একজন সুস্থ প্রাপ্তবয়স্ক মানুষের উচ্চতার সাথে যদি তার ওজনের সামঞ্জস্য থাকে তাহলে সেই শরীরকে বলা হবে সুস্থ শরীর তাহলে বয়সূচি বা দেহের বয়সূচি বা BMI সমান হচ্ছে দেহের ওজন বাই দেহের উচ্চতা স্কোয়ার দেহের ওজন বাই উচ্চতা স্কোয়ার একজন ব্যক্তির দেহের ওজনকে যদি উচ্চতার বর্গ দিয়ে ভাগ করা হয় তাহলে সেই ব্যক্তির বয়সূচি বা BMI পাওয়া যাবে একটি উদাহরণ দিয়ে আমি বুঝিয়ে দিচ্ছি উদাহরণ একজন আমি এখন তোমাদের একটি উদাহরণের মাধ্যমে BMI বা বয়সূচিটা বুঝিয়ে দিচ্ছি একজন ব্যক্তি দেহের ওজন 80 কেজি এবং উচ্চতা 1.9 মিটার হলে ওই ব্যক্তির বয়সূচি বা BMI কত দেখো কিভাবে এটা তোমরা বের করবে এরকম উদাহরণ আসতে পারে সৃজনশীলের মধ্যে দেখো এখানে ব্যক্তির দেহের ওজন সমান 80 কেজি ব্যক্তির দেহের উচ্চতা 1.9 মিটার অতএব BMI বা ভর সূচি সমান দেহের ওজন কেজি দেহের উচ্চতা স্কোয়ার
समान ऊपर हबे आशी नीचे एक दशमिक नय तार उपरे स्क्वायर आशी एक दशमिक नय रूपे स्क्वायर माने एक दशमिक नय दुई बार हबे दुई बार लिखबा समान समान कत बाईस दशमिक षोलो प्राय ताहले आमरा ओई व्यक्तिर बीएमआई बा बयसूची की पेलाम बाईस दशमिक षोलो তাহলে পরীক্ষা যদি অঙ্ক আসে তোমরা এভাবে বিএমআই বা বয়সূচি বের করবা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই কোভিড-19 এই দেশের এই ভয়াবহ পরিস্থিতিতে সকলে ঘরে থেকো, সুস্থ থেকো, সবার সুস্বাস্থ্য কামনা করে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।